নিজের দলেরই নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জেলে ঢুকানোর পরিকল্পনা করছে দলেরই এক শ্রেণীর নেতৃত্ব। কখনো ইডি, কখনো সিবিআই দপ্তরে চিঠি পাঠানো হয়েছে, এই রকম গুজব ছড়াচ্ছে দলের একাংশ। নাম না করে দলীয় নেতৃত্বদের হুঁশিয়ারি দেন বিধায়ক। শুধু দলেরই নেতৃত্ব নয়, এদিনের সভায় জীবনকৃষ্ণকে সুর চড়াতে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও বনোয়ার ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধেও। রবিবার বনোয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ডাকবাংলা এলাকার বেসরকারি ভবনে এই সাংগঠনিক সভা থেকেই মূলত পঞ্চায়েত নির্বাচনের রূপরেখার প্রথম ধাপ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের কারণ বিশ্লেষণ করে সেখানকার অভিজ্ঞতা নিয়ে বনোয়া ব্লকে বিরোধীদের কার্যত হুঁশিয়ারি করে অবিলম্বে দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার নিদান দিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। তিনি বলেছেন, চায়ের দোকানে বসে তৃণমূলের জামা পরে অনেকেই দলের কুৎসা ছড়াচ্ছে, তাদের তৃণমূল দলে থাকার কোনো দরকার নেই। আগামী পঞ্চায়েত নির্বাচনটা মাথায় রেখে সমস্ত অঞ্চলের কর্মীদের ডাকা হয়েছিল এবং তাদের মধ্যে ওয়ান টু ওয়ান আলোচনা করা হলো এবং আগামী দিনে রূপরেখা তৈরি করা হলো। না, গোষ্ঠীবন্ধন নয়, তাদের মান অভিমান কিছু থাকতে পারে, সেটা তো আমরা আলাপ আলোচনার মধ্যে এটা আমরা মিটিয়ে ফেলতে চাই। কারণ আমাদের দল যেভাবে আজকে দেখুন বিশাল একটা বড় বিক্ষোভের আঘাত ধারণ করেছে, তাই একটু মনোমালিন্য তৈরি হতে পারে।